আচ্ছা, এবার আসো আমরা বাংলাদেশ অ্যাফেয়ার্সের তৃতীয় লেকচারে চলে যাই। আমরা যে কাজটা করব, 64টা জেলা আছে, 64টা জেলা আমরা এখন ভ্রমণ করব। কয় টাকার বিনিময়ে? এই 60 টাকার পাসপোর্ট। ঠিক আছে, আমরা এক একটা করে একটু শুরু করি, এক একটা করে যাই, আর সেখান থেকে তথ্যগুলো কী করব একটু আত্মস্থ করে নেব। ওকে, আচ্ছা আমরা শুরু করব কোন দিক থেকে? এদিক দিয়ে শুরু করি। ঠিক আছে, এই কোণা থেকে শুরু করে এদিক দিয়ে উঠে এদিক দিয়ে উঠে তারপরে এদিক দিয়ে শেষ করে দেব। প্রথমে দেখো তাহলে এখান থেকে আমরা খুলনা বিভাগে যাব। খুলনা বিভাগে জেলা সংখ্যা কয়টা? 10টা। দেখো খুলনা বিভাগ, মাঝখানে পড়ছে, খুলনা বিভাগ জেলা সংখ্যা, জেলা সংখ্যা কয়টা? 10টা। জেলা সংখ্যা 10টা। ওকে, এই জেলা সংখ্যা 10টার আমরা যদি দেখি যে এক একটা করে যাই, দেখো এইখানে হচ্ছে প্রথম পেয়ে যাব সাতক্ষীরা। এই হচ্ছে সাতক্ষীরা, কার বাড়ি? আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, শ্বশুর বাড়িতে শুরু করি, তার বউ খুশি থাকবে নাকি? আচ্ছা দেখো, সাতক্ষীরার পূর্ব নাম সাতঘড়িয়া, সাতক্ষীরার পূর্ব নাম সাতঘড়িয়া, সাতঘড়িয়া। ওকে, হ্যাঁ দেখো, বাংলাদেশ ভারত একমাত্র সীমানা চিহ্নিতকারী নদী হাড়িয়াভাঙ্গা, বাংলাদেশ ভারত ভারত একমাত্র সীমানা চিহ্নিতকারী নদী নদী হাড়িয়াভাঙ্গা। কোথায় এটা? সাতক্ষীরা সীমান্তে অবস্থিত, লেখা লাগবে না, যদিও সাতক্ষীরা সীমান্তে অবস্থিত, একেবারে এইখান থেকে, এই যে নদীটা দেখছো না, এইটা, ঠিক আছে, এইটা। ওকে, আচ্ছা তাহলে আমরা এখান থেকে দেখলাম এটা। আর একটা মাথা রাখবে, আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা শ্যামনগর, এই যে এখানটা দেখো শ্যামনগর, একেবারে এই এই সীমান্ত দিয়ে এইখান থেকে, এই যে দেখছো না, এই সীমান্তে মাথাটা সম্পূর্ণ আছে শ্যামনগর উপজেলা। ওকে, বাংলাদেশের বৃহত্তম, দেখো বাংলাদেশের বৃহত্তম উপজেলা শ্যামনগর আয়তনে, অবশ্যই বাংলাদেশের বৃহত্তম উপজেলা শ্যামনগর, তারপর ছয় জফল আকার শ্যামনগর। হয়েছে, এবার আসো খুলনা। খুলনা দেখো, এর পাশেই হচ্ছে এই সাতক্ষীরা, এই হচ্ছে খুলনা, এই সাতক্ষীরা, এই হচ্ছে খুলনা। ঠিক আছে, এই খুলনাটা আমরা দেখব যে এখান থেকে গেলে যা পাবো সেটা হচ্ছে যে বাংলাদেশের বৃহত্তম, বাংলাদেশের বৃহত্তম জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা খুলনা শিপইয়ার্ড। লেখে পড়ো খুলনা বিভাগ নামকরণ, লেখো খুলনা জেলা, খুলনা জেলা লেখো, খুলনা জেলা ঝটপট করে লেখে পেলো, কারণ অনেক দূর যেতে হবে, যেতে হবে বহুদূর। খুলনা জেলা লিখছ, এরপর লেখো বাংলাদেশের বৃহত্তম শিপইয়ার্ড, বৃহত্তম শিপইয়ার্ড, শিপইয়ার্ড, এই যে শিপইয়ার্ড, কোনটা? খুলনা শিপইয়ার্ড। আর লেখা লাগবে? লিখে রাখো বাংলাদেশের বৃহত্তম শিপইয়ার্ড আছে, এটুকু লিখে রাখলে হবে, আছে, নাম খুলনা শিপইয়ার্ড, অন্য কিছু হলে নাই হতো। ঠিক আছে, এই লিখেছ? আচ্ছা লেখো, চিংড়ি চাষের জন্য, চিংড়ি চাষের জন্য খুলনার দক্ষিণ অঞ্চলকে, খুলনার দক্ষিণ অঞ্চলকে বাংলাদেশের কুয়েত সিটি বলা হয়। চিংড়ি চাষের জন্য খুলনার দক্ষিণ অঞ্চলকে বাংলাদেশের কুয়েত সিটি বলা হয়। কুয়েত সিটি, বাংলাদেশের কুয়েত সিটি। হয়েছে, এই চলে যাও। এরপর হচ্ছে বাগেরহাট, কি এটা? বাগেরহাট কোন জেলা?
বাগেরহাট। বাগেরহাটটা কি, এটা খান জাহান আলী রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠা করেছিলেন এই জেলাটি। তিনি এখানে একটা মসজিদ তৈরি করেছিলেন, কি নাম, ষাট গম্বুজ মসজিদ। লেখো ষাট গম্বুজ মসজিদ আছে, ও এভাবে লেখো মধ্যযুগের সর্ববৃহৎ মসজিদ, মধ্যযুগের সর্ববৃহৎ মসজিদ, ষাট গম্বুজ মসজিদ, মধ্যযুগের সর্ববৃহৎ মসজিদ, ষাট গম্বুজ মসজিদ, যার গম্বুজ সংখ্যা 81টি, যার গম্বুজ সংখ্যা 81টি। নির্মাতা খান জাহান আলী রহমতুল্লাহ, নির্মাতা খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই। হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে গেলাম, এরপরে চলে যাবো দেখো যশোর। এবার কার বাড়ি আছে? এবার স্যারের বাড়ি আছে, ঠিক আছে না? চলো এবার আমার বাড়ি চলে যাই। ওকে, আচ্ছা দেখো এইখান থেকে এই যশোর, যশোর একেবারে এই রাস্তা ধরে সোজা সীমান্তে চলে আসো এই জায়গাটায়, এখানে পেয়ে যাওয়া বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। বাংলাদেশের স্থলবন্দর একমাত্র সরকারি স্থলবন্দর, সম্পূর্ণ সরকারি আর কি। লেখো বাংলাদেশের বৃহত্তম, বৃহত্তম ও সম্পূর্ণ সরকারি স্থলবন্দর বেনাপোল। ভারতের ভিতর কি আছে? পেট ট্রাভেল, তাই না? বেনাপোলের উপর ভারতের কি আছে? পেট ট্রাভেল। হয়েছে? দেখো 1971 সালে প্রথম আমরাই কিন্তু শত্রুদেরকে তাড়িয়েছিলাম, সুতরাং প্রথম শত্রুমুক্ত জেলা, দেশের প্রথম শত্রুমুক্ত জেলা। লেখো দেশের প্রথম শত্রুমুক্ত জেলা, দেশের প্রথম শত্রুমুক্ত জেলা। লিখেছ? দেশের প্রথম শত্রুমুক্ত জেলা, দেশের প্রথম ডিজিটাল জেলা। এখন আইটি পার্ক বানাইছে ওখানে একটা, ঠিক আছে না? কি করছে, একটা আইটি পার্ক বানিয়ে দিয়েছে। হয়েছে? ডিজিটাল জেলা হয়েছে। মনিহার সিনেমা হল আছে, দেশের বৃহত্তম। মনিহার সিনেমা হল, লেখো মনিহার সিনেমা হল দেশের বৃহত্তম সিনেমা হল। মনিহার সিনেমা হল দেশের বৃহত্তম সিনেমা হল। লিখেছ? মনিহার সিনেমা হল দেশের বৃহত্তম সিনেমা হল। আচ্ছা এবার লেখো যশোরের দুঃখ ভবদহবিল, যশোরের দুঃখ কোনটা? ভবদহবিল। এ প্রায় সবসময় পানি থাকে, ডুবে যায়। পানিতে ডুবে থাকে, ডুবে থাকে। আচ্ছা হয়েছে? এরপরে লেখো ঝিনাইদা নড়াইল, আর কি যাবে ঝিনাইদা নড়াইলে কিছু দরকার নাই। মাগুরা, লেখো মাগুরা, মাগুরা দেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা, দেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা, দেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা। কয়টা আছে নিরক্ষর মুক্ত জেলা? 7টি। কয়টি? হ্যাঁ কি আছে? সিরাজগঞ্জ, রাজশাহী, জয়পুরহাট, চুয়াডাঙ্গা,
মাগুরা, লালমনিরহাট, গাইবান্ধা। হ্যাঁ হয়ে গেছে তো। হয়েছে কয়টা নিরক্ষামুক্ত জেলা পেয়ে গেছি? সাতটি। জেলার নাম এমনি জেনে গেলে তোমরাও জেনে যাবা যে কি আছে। জাস্ট রাজশাহী, জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, লালমনিরহাট, গাইবান্ধা। হয়েছে, এই হচ্ছে কি সাতটি নিরক্ষর মুক্ত জেলা। সাতটি নিরক্ষর মুক্ত জেলা হয়েছে। তার প্রথমটা কোনটা? সাতটি নিরক্ষর মুক্ত প্রথমটা কোনটা? মাগুরা। মাগুরার সাক্ষরতা অভিযানের নাম লেখো। মাগুরার সাক্ষরতা অভিযানের নাম বিকশিত মাগুরা। মাগুরার সাক্ষরতা অভিযানের নাম বিকশিত মাগুরা। মাগুরার সাক্ষরতা অভিযানের নাম বিকশিত মাগুরা। সাক্ষরতা অভিযানের নাম বিকশিত মাগুরা। ঝিনাইদা লাগো, ঝিনাইদা, ঝিনাইদা লাগো। তুলা উৎপাদনের শীর্ষ জেলা, আগে যশোর ছিল, এখন ঝিনাইদা হয়ে গেছে। তুলা উৎপাদনের শীর্ষ জেলা ঝিনাইদাহ। তুলা উৎপাদনের শীর্ষ জেলা থাকে না, দুষ্টামি করছে। থাকবি না তুই, তোর কান ধরে বসাই দেবে জায়গায়। এবার যা দিস তো থাকতে বাধ্য হয়ে যাবে। একটু আর একটা দিচ্ছি। আচ্ছা হয়েছে, এরপরে দেখো লেখো কুষ্টিয়া। কুষ্টিয়া লিখেছ? কুষ্টিয়া দেখো, এই হচ্ছে কুষ্টিয়া। এখান থেকে যদি যাও এই ঝিনাইদহ মাগুরা, এই হচ্ছে কুষ্টিয়া। কুষ্টিয়া হচ্ছে বাংলাদেশের প্রথম, বাংলাদেশের প্রথম সরি সরি বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র ভেড়ামারা। হ্যাঁ, ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র দেশের বৃহত্তম। জাস্ট লিখে রাখো ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র বৃহত্তম। হয়েছে, ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র বৃহত্তম, এটুকু লিখে লিখিত হয়ে যায়। হয়েছে, আচ্ছা যা কুষ্টিয়ার পরে এরপরে চলে যাও চুয়াডাঙ্গা। এই সে চুয়াডাঙ্গা, এই যে এটা 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 চুয়াডাঙ্গা একলা লেখো। কেরু অ্যান্ড কং বৃহত্তম চিনিকল। কেরু অ্যান্ড কং বৃহত্তম চিনিকল, চিনিকল কেরু অ্যান্ড কং কি বাংলাদেশের বৃহত্তম চিনিকল। ওকে দেখো, এই কুষ্টিয়ার জগতি থেকে, এই কুষ্টিয়ার জগতি থেকে চুয়াডাঙ্গার দর্শনা পর্যন্ত দেশের প্রথম রেল লাইন স্থাপন হয়। লেখো কুষ্টিয়ার জগতি থেকে, জগতি থেকে দর্শনা পর্যন্ত চুয়াডাঙ্গার দর্শনা, কিন্তু জগতি থেকে দর্শনা পর্যন্ত প্রথম রেল লাইন স্থাপন করা হয়। প্রথম রেল লাইন স্থাপন করা হয়। হয়েছে, আচ্ছা এরপরে লেখো মেহেরপুর। মেহেরপুর জেলার নাম কি? মেহেরপুর। কয়দিন লাগবে বাংলাদেশ ঘুরতে? চাপ পড়ে যাবে, ব্যাগে পুরে নিবা। আচ্ছা দেখো,
মেহেরপুরে যদি যাও আমরা সেখানে পেয়ে যাব 1971 সালের 10 এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার ভবেরপাড়া গ্রামের আম্রকাননে মুজিবনগর সরকার গঠিত হয়েছে। গঠিত আসলে যদিও ত্রিপুরায় হয়েছিল, তারপরে ধরা হয় যে এখানে গঠিত হয়েছিল যেহেতু এখানে সচিবালয় স্থাপন করা হয়েছিল। ওকে, তো লেখো একটু, 1971 সালের 10 এপ্রিল মেহেরপুর জেলার ভবের পাড়া গ্রামের সরি বৈদ্যনাথ তলা বাদ পড়ে গেছে, বৈদ্যনাথ তলার বৈদ্যনাথ তলার ভবেরপাড়া গ্রামের আম্রকাননে মানে আমবাগানে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। মুজিবনগর সরকারের সচিবালয় স্থাপন করা হয়েছিল। এখন মুজিবনগর সরকারের সচিবালয় স্থাপন করা হয়েছিল। ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার ভবেরপাড়া গ্রামের আম্রকাননে মুজিবনগর সরকারের সচিবালয় স্থাপন করা হয়েছিল। দশ এপ্রিল এটা নিয়ে মতভেদ হয়ে যায়। 10 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল, 17 এপ্রিল শপথ পড়ানো হয়েছিল। ঠিক আছে, আমরা ওইগুলো শপথ টপথ পরে যখন ইতিহাস পড়ব তখন বিস্তারিত আলোচনায় যাব। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে 10টা জেলা আজকে দেখে ফেললাম। এখনই 10টা জেলা সম্পর্কে সবাই দেখে নাও তো, একটু দেখে নাও।